রেস্টুরেন্টে যে ভাত দেখতেছি, ভাতের অর্ডার করলাম, তো দেখি ভাত আর হচ্ছে যে বিফ খাবো, 20 RMB, কেমন হয়? এখানে চিকেনও আছে, কাছেরই একটা রেস্টুরেন্টে ভাত গরুর মাংস সালাদ পেলাম, অনেকদিন পর ভাত খাবো, দেখি ভালোই লাগবে। তো একজন ভাত খাওয়া দেখে আমি বুঝলাম যে এখানে ভাত আছে অ্যাভেলেবল। গরুর মাংসগুলো এখন মিষ্টি না হলেই ভালো হয়, আমার মিষ্টি পছন্দ একদমই পছন্দ না, একটু স্পাইস দিচ্ছে আর কি সাথে। গরুর মাংসটা অনেক টেস্টি, যেমন ভাবছিলাম তেমন না, এর সাথে মোটামুটি ঝাল অ্যাড করে নিলে আর খুব ভালো লাগবে। বাট এটা পাতা কপির, এটা আমার একদমই পছন্দ হয়নি ঝালটা। ভাতও ভালো, খাওয়া যায়, চলে আর কি। তো কালকে ভালো লাগছিল, আবার এই জন্য রাইসটা নিলাম, সাথে হচ্ছে যে বিফ ভালোই, সাথে চিলি দিছে।